আমরা আমাদের কাজ শুরু করব কি দিয়া বলেন বিবি একটা সুন্দর রান্না করেছে কি বলবেন আলহামদুলিল্লাহ তোমার রান্না খুব ভালো হয়েছে আর খায়া কবিদের লবণ দাস নাই কে চিনি কই এটা যেন না হয় বিবিকে অ্যাপ্রিসিয়েশন আমরা দেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েশন দিতেন নিজের বিবিদেরকে বিবিদের প্রশংসা করতেন রাহমাতাল লিল মা খাদিজাকে বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই আরো আসতে কোন না সুবহানাল্লাহ তাহেরা নামে ডাকতেন পবিত্র নামে ডাকতেন বিবিদেরকে সব সময় মর্যাদার আসনে বসাতেন রাহমাতাল লিল আলামিন বুখারীতে একটি হাদিস এসেছে মিশকাতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে আসলেন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মা ফাতিমা বলছেন মা আয়েশা বলছেন ফাতিমার হাঁটা চলা সব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি উঠলেন উঠে তাকে মোবারকবাদ জানালেন ডানে অথবা বামে তাকে বসালেন তার কানে কি যেন বললেন ফাতিমা কান্না শুরু করেছে আবার একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে আবার কি যেন বললেন মা ফাতেমাতুজ জহরা হেসে দিয়েছেন কথা বন্ধ হয়ে গেল আছে না নাই দিয়েছে আমাদের কাজ করার জন্য বৈশা বৈশা শুধু ঘুষ খায় চাপাইতে অবশ্য নাই ঘুষখোর এখন যেগুলো ঘুষ খায় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট যেখানে পুলিশের বেতন ছিল 7000 এখন নরমাল কনস্টেবলের বেতন হয়েছে 25000 ঠিক না বাটি প্রাইমারি স্কুলে স্যারের বেতন কত 25000 কত 30 25 গামছা একটা মাথা গর্দানে দিয়ে স্কুলে যায় অনেক স্যার টেবিলে ঘুমায় বোর্ড থেকে আসছে স্কুল পরিদর্শনের জন্য ওই বেটা গেদে স্যার ঘুমাইতেছে ভূতা দিছে উঠছে কয় এই ছেলেরা শোনো এটা কি ঘুম বলে এই যে দেখেলাম এটার নাম হলো ঘুম বাংলাদেশিদের যে বুদ্ধি কত শিকর ওই বেটা কয় কি ব্যাপার আপনি ক্লাসে ঘুমান কেন কয় না স্যার ঘুমের অধ্যায় পড়াচ্ছি তাদের কিভাবে ঘুমাইতে হয় এটা দেখায় দিল এরকম বাঁদর আছে না নাই সবখানে বান্দরামি করো কিন্তু মানুষের সাথে বান্দরামি করো ঘুষ খাওয়া হারাম জাহান্নামে যাবি তোর পরিবারও শেষ তুইও শেষ যতগুলো হারাম খো একটার বাড়িতেও কোনো সুখ হিসাব নিয়ে দেখেন একটার বাড়িতেও সুখ নাই সুখ হলো নেককারের বাড়িতে কার কথা কার কথা আল্লাহর কথা নেককার আছে যেখানে জান্নাত আছে ইন্নাল আবরার আলা ফি নাঈম ফাইনাল ফুজ্জার আলা ফি জাহাইম বদকাররা যেখানে থাকে সেখানে জাহান্নাম থাকে নেককাররা যেখানে থাকে সেখানে নিয়ামত থাকে নিয়ামতের ভিতরে আমরা আছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করেন চিৎকার করে বলেন আমিন এবার মা আয়েশা বললেন এই ফাতেমা